গেল দুই বছরে কক্সবাজারকে ঘিরে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প সহ 77টি উন্নয়ন প্রকল্প। এগুলো বাস্তবায়িত হলে পাল্টে যাবে কক্সবাজারের চেহারা। একই সঙ্গে জাতীয় অর্থনীতির বড় একটি অংশের যোগান আসবে এখান থেকেই, এমন মত বিশ্লেষকদের। এর মধ্যে উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তর শুরু হয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়া টাকা পেয়ে খুশি জমি মালিকরাও। কক্সবাজার থেকে আইয়ুবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারকে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গেল দুই বছরে এখানে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প সহ 77টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পে 3 লক্ষ কোটি টাকার অধিক বিনিয়োগ করা হচ্ছে। এরই মধ্যে এসব প্রকল্পে প্রায় 14,000 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে 5,694 কোটি 61,47,000 টাকা। এর মধ্যে 3,610 কোটি টাকার চেক দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। কোনো হয়রানি ছাড়া টাকা পেয়ে খুশি জমির মালিকরা। আমরা যেগুলা ক্লিয়ার আছে ওই দাগুলো আমরা চেকগুলা সুন্দরভাবে তুলতে পারতেছি। আমি যে টাকাটা যে পাইছি জেলা প্রশাসক থেকে, যে কোড়া এসে আমার কোনো হয়রানি হয়তো হয় না। মাতার বাড়িতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি ও আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের স্বচ্ছতার মধ্য দিয়ে ক্ষতিপূরণের টাকা দেয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। 2008 সালের পর থেকে এই মুহূর্তে আমাদের চলমান অধিগ্রহণ মামলা সংখ্যা 77 এবং এতে যে পরিমাণ ক্ষতিপূরণের টাকা রয়েছে তার সিংহভাগ আমরা দিয়ে দিয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই জনগণকে যে তারা যেন তাদের নিজেদের আবেদনটা নিজে করেন, নিজে নিয়ে আসেন এবং নিজের টাকা নিজে বুঝে নেন, আমরা সেই আহ্বান জানাবো। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে কক্সবাজার, আর উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগরী হিসেবে বিশ্বে পরিচিতি পাবে এই স্থান, এমন অভিমত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।